রাস্তায় জোরে গেল থা যায় এক প্রাণ। গোলাপগঞ্জ লক্ষণাবন্ধের এক যুবকের করা হলো না ইফতার, আজ তৃতীয় রমজান। ইফতারের আগ মুহূর্তে সিলেট টু সুনামগঞ্জ রুটের সিলেট জালালাবাদ তানাদিন টুকের বাজার এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে এক যুবক ঘটনাস্থলে প্রাণ হারান। ইন্নানিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। যুবকের নাম যতটুকু আমরা জানতে পেরেছি সেই যুবকের নাম রুবেল, বয়স আনুমানিক 23 বছর। আর আরেকজন অর্থাৎ চালকের নাম মাসুক, উনি মেডিকেল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল ভর্তি আছেন। আর মোটরসাইকেলের পিছনে যে আরোহী ছিল তার নাম রুবেল, তার বয়স 23। দুজন ইফতার করার জন্য হয়তো তাড়াহুড়ো করছিলেন। সিলেটের টুকেরগাঁও এলাকায় আসার পর সিলেট সিটির 39 নং ওয়ার্ড, সম্ভবত সিলেট সিটির 39 নং ওয়ার্ডে আসার পর ট্রাকের সাথে সংঘর্ষ হয়, ঘটনাস্থলে একজন প্রাণ হারান আর একজন মেডিকেল ভর্তি আছেন। আমরা আরও একটু জানবো, যারা আত্মীয় স্বজন আইসেন, আসসালামু আলাইকুম। আমরা একটু জানাইবা যে ব্যক্তি নিহত হয়েছেন, ওনার নাম, ওনার বয়স, একটু পরিচয় প্লিজ একটু আমরা জানাইবা। ওনার নাম জানাই, ভিতরে আত্মীয় স্বজনের কান্নার রোল। আসলে উনি একজন আত্মীয় স্বজন, উনিও দেখতে গেছেন। আসলে যতটুকু জেনেছি ওনার নাম রুবেল, ওনার বয়স 23 বছর আনুমানিক, যা আমরা জানতে পেরেছি। আরেকজনের নাম মাসুক, উনি আছেন ভর্তি। ওনার কাছে একটু যাওয়ার চেষ্টা করব। মামা একটু সময় যদি আমরা দিন, আপনি যে রুবেল মারা গেছেন ওনার সম্পর্কে কি? চাচা আমি ওনার সম্পর্কে চাচা একটু জানাইবা যে উনি সিলেট কি করেন? সিলেট উনি তো বিদেশ 18 তারিখ কাতারের উদ্দেশ্যে রওনা হবে, ওনার টিকিট কনফার্ম। আর ওই আমাদের এলাকার এক ভাই পাহার কাম করে, সিলেটে কোন জায়গায় কাম করে, উনি সে ওনারে লইয়া আইছে, আপনার সে ওনারে লইয়া আইছে যে 2টা দিন তার সাথে কাজে সাথ দেওয়ার জন্য। আর ওনার বাবাও নিষেধ করেছে, কিন্তু যে খাজ করাই তো কিন্তু গুনারে লইয়া আইছে যে উনি কয়েক দিন পর কাতারের উদ্দেশ্যে রওনা দিবা, প্রবাসের উদ্দেশ্যে রওনা। সিলেট কি কাজ করেন? এমনে ফাখার খামর জুগালি হিসাবে আইছে কি আপনার করা লাগে। আসলে রোজা রাখছেন? রোজা অবস্থা খুব ভালো একটা ছেলে, খুব অত্যন্ত অমায়িক একটা ছেলে, যার জন্য আমাদের অন্তর কাতি কিতাবগারির সাথে ধাক্কা লাগছে বা না আমরা তো পুরো শিওর জানি না। আমরা যতটুকু খবর পাইছি ট্রাকের সাথে ঘাতক ট্রাকও আটক করা হয়েছে। এই ঘাতক ট্রাকে তো আপনার অনেক মানুষ গেছে, আমাদের হৃদয়, আপনাদের সাথে আলাপ করতে পারছি না। এই এত ভালো একটা ছেলে, যার ব্যবহার অত্যন্ত নম্র ভদ্র একটা ছেলে, মাদ্রাসায় লেখাপড়া করেছে, পাশাপাশি আপনার বাইতে সাইডে ফ্যামিলি উঠানোর জন্য উনি বিদেশ। নাম পরিচয় বয়স আছে ওনার নাম হলো রুবেল আহমদ, ওনার পিতার নাম রফিক আহমদ, ওনার আফাস ভাই, দুই বোন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আমি আর আপনার লগে বেশ মারতাম পারি। এনার ধন্যবাদ আপনার। আসসালামু আলাইকুম। বেদনাদায়ক যারা বিভিন্ন জায়গা থেকে আছেন। আপনার বাগনা আমের যিনি যার নিতর দেহ কিছুক্ষণ আগে হিম করে তোলা হলো, তার মামার কাছে একটু যাইব। কোন দিন তাই তা কইতাম আমার মাথা কাম করে না, বাগনা দেখিয়া না না মুখ কিছু তো পড়ি যাবে, না আমি হলো মুখ বেশি মুখ কিছু আর পড়ি যাবে, আর না কালকে চেঙ্গার বাদ পা দেখিয়া বাগনা রে। এমন একটি বিষয়, হৃদয়বিদারক ঘটনা, কথা বলতে পারছি না, তারাও কথা বলতে পারছে না। আসলে আমরা যতটুকু জেনেছি নাম রুবেল, বয়স আনুমানিক 23, কয়েকদিন পরে প্রবাসে যাওয়ার কথা, আর এই সময় ঘটনা। আপনি যে যার নিথর দেহ তোলা হলো নাম রুবেল, উনার কি হন? আমি উনির মানে এই গ্রামের আমি একজন লোক, আমি আত্মীয় স্বজন খুব বেশি কান্নাকাটি, হ্যাঁ কান্নাকাটি করতেছে। আমি বলি আপনাকে, আমি মানবতা গ্রুপের আমি অ্যাম্বুলেন্স চালাই, আমাদের লক্ষণ ইউনিয়নের অ্যাম্বুলেন্সটা চালাই, বুঝছেন। যখন ওরা ফোন দিছে কান্দাহাটি করতেছে, আমি তাড়াতাড়ি চলে আসছি, আশা ওদেরকে এই জায়গা মতো নিয়ে আসছি। এই পর্যন্ত গোলাপগঞ্জ উপজেলা লক্ষণ ইউনিয়ন, গ্রামের নাম এই নীলামপাড়া মা দেখাপাড়া, উনি এই জায়গারই। নিহতের নামটা কি? নামটা আমি রুবেল, হ্যাঁ রুবেল। আমি যখন শুনছি আমি তাড়াতাড়ি ওদেরকে নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসছি এই জায়গাতে, শুনছি লোকটা খুব ভালো। আপনার কি তাও যিনি নিহত হয়েছেন রাস্তা? আমার কোন তা নাই ভাই, আমি লগে তার সাথে যে আসলা অ্যাক্সিডেন্ট করছেন, বাইক যে চালাইছেন তাই নো আহত হসপিটালে ভর্তি হয়েছেন। তার লগে আমরা বাইকের চালক নাকি আরোহী? না উনি বাইকের চালক।
নিহত হইছেন উনি পিছনে ছিলেন মেডিকেল বোর্ডে জি জি অর্থাৎ চালক আহত আর বাইকের পিছনে যে আরোহী ছিলেন উনি নিহত হয়েছিলেন ওনার নাম পরিচয় যিনি নিহত হইছেন ওনার নাম হয়তো রুবেল রুবেল আমরা জানছি তার পরিবার আইছেন আর আহত যে চালক একই গ্রামের নাকি একই গ্রাম কিন্তু তা কইতাম পারলাম না তবে একই মানে জেলার গোলাপগঞ্জ তারা বাড়ি দুজনের বাড়ি দুজনের বাড়ি গোলাপগঞ্জ গোলাপগঞ্জ মানে কোনো কিছু নাই তো দেখার কিছু নাই কিছু বুঝার আমরা যে প্যাকেট করছি লাস্টটা মানে কিছু নাই প্যাকেট করা তাসলা জি চিনা যায় না যতটুকু পারলাম আমরা তথ্য জানলাম দর্শক একটু কমেন্ট করে নেবেন আসলে আল্লাহ তালায় হেফাজত করুক সেই মুসলমান দুই ভাই দুজনই ইফতার করতে পারেননি একজন মেডিকেলে ভর্তি আছেন মেডিকেলের সিটে কাতরাচ্ছেন ওনার আমরা দেখেছি দুই দুনু পায়ে অনেক ক্ষত হয়েছে মুখে শরীরের বিভিন্ন জায়গায় অনেক ক্ষতর চিহ্ন রয়েছে তার পাশাপাশি যেজন যেজন নিহত হয়েছেন একেবারে তেঁতলে গেছে দেহ কাভারিং করা দেহ আসলে চিনতেই পারছেন না মামা আত্মীয় স্বজন মুখ কিন্তু দেখা যান না আগে দেখেছিলাম আগে দেখা গেছে বলতে আগে তো সুস্থ আছিল এখন মুখ চিনে জান বাড়িছ মানে তাইন তানোর এনের লগে খাম কাজ ইকছ তানোর উস্তাদ তাইন মনে করিলাও ওহেন গিয়া লই আইছ মানে সাইড দেখার লাগি বা জি না নতুন প্রবাস যাইতা তাই জি হ্যাঁ ঠিক করা তাই আপনার কি তাই আমরা আর মানে প্রতিবেশী মানে এলাকার লাগাবাড়ি লাগাবাড়ি না অনেক দূরে আছে গ্রাম ওদিকে দেখাতেছি আঘাত বেশি মানে মাতার মগজুগ কিছু নাই মুখ দেখা যান না মাথার অবস্থা খারাপ স্বজনদের রাখা যায় কান্নার রোল বাড়ি হয়ে গেছে মেডিকেলের পরিবেশ বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন আসলে ইফতারের 10 মিনিট আগে তারা তাড়াহুড়ো করছেন ইফতার করবেন দুজন মুসলমান ভাই সম্ভবত চালকের নাম মাসুক উনি মেডিকেলে ভর্তি আছেন আর যিনি নিহত হয়েছেন ওনার নাম রুবেল তো চালক মাসুক ওনার পিছনে ছিলেন রুবেল যিনি চালক ছিলেন উনি মেডিকেলের শয্যাশায়ী মেডিকেলে ভর্তি আছেন আর যিনি পিছনে ছিলেন উনি হয়তো উড়ে গিয়েছেন উড়ে যাওয়ার পর গাড়ির সাথে ধাক্কা লেগেছে ট্রাকের সাথে প্রথমে সংঘর্ষ এরপর রাস্তার পাশে যতটুকু খবর পেয়েছি একটি অটো না কি জানি সেটার সাথে ধাক্কা লেগে একেবারে থেতলে গেছেন আর এই যে সামনে যে প্রশাসনের যে একটি গাড়ি রয়েছে পুলিশ সদস্যরা সিলেট মেট্রোপলিটন পুলিশ সদস্যের গাড়ি অর্থাৎ জালালাবাদ থানার পুলিশ সদস্যরা প্রথমেই রিসিভ করে লাস্টে কাভারিং করে নিয়ে আসে থানায় এমনকি সেখান থেকে নিয়ে আসে সিলেট এম এজি উসমানী মেডিকেলের হিমঘরে আর হিমঘরে আসার পর যে পরিস্থিতি আমরা সেই পরিস্থিতি সরাসরি দেখাচ্ছিলাম আর আত্মীয় স্বজন যারাই এসেছেন তাদের কাছ থেকে আমরা কিছু কিছু জানার চেষ্টা করছি জানি না ইস্তার করে ইস্তার করে রেস্ট নিতেছি নামাজ পড়ে এসে বাসায় রেস্ট নিতেছি তখন রাখতে আমার ফ্রেন্ড একটা ফোন দিছে দিয়ে বলছে যে আমার ফ্রেন্ডের এই অবস্থা তখন মানে বলছে শুধু আমি মনে করেছিলাম যে আমাদের গ্রামে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমি ইফতার করার পরে নামাজে শুয়েছিলাম তো তাড়াতাড়ি আমি তোকে মাতাইছিল তাড়াতাড়ি আমি চলে আসছি আসার পর ওরা বলছে যে সিলেটের কি কি নাম আরেকটা জায়গার নাম টুকের বাজার ওইখানে অ্যাক্সিডেন্ট করছে ওইখানে শুনে মানে নিজের আসার পর কি আপনার সেই প্রিয় বন্ধু রুবেলের কি মুখ দেখেছেন আপনারা জি না বন্ধুরাও কিছু বলতে পারছেন না দেখার জন্য এসেছেন তাও বন্ধুদের বন্ধুকে দেখতে পারেননি দেখেছেন দেখার পরও চিনতে পারেননি আসলে দর্শক দর্শক আমরা সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজ হসপিটালের হিমঘর অর্থাৎ মর্চুয়ারি বিভাগের সম্মুখে আছে যেখানে লাশকে রাখা হয় হিমঘরে এরপর ময়নাতদন্ত করা হয়
সেখান থেকে আমরা জানার চেষ্টা করছি সিলেটের যে জালালাবাদ থানা জালালাবাদ থানা সিলেট মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় কাভারিং গ্লাস আনা হয়েছে হিমঘরে এমনকি সেখানে রাখা হয়েছে আত্মীয় স্বজন যারা আসছেন তারা দেখার জন্য ছুটে যাচ্ছেন কেউ বা সেখান থেকে কাঁদতে কাঁদতে বাহির হচ্ছেন কেউ বা বাহিরেই কাঁদতে কাঁদতে ভেঙে পড়ছেন কারোর সাথে কথা বলার চেষ্টা করলে আমরা কিন্তু তাদের সাথে কথাই বলতে পারছি না তারা কথা যেমন বন্ধু মামা ভাই তারা আমাদের সাথে কথা বলবেন কিছুটা বলার পরে কান্নায় ভেঙে পড়ছেন আসলে তাদের যেমন যেই মামা এই মামা আমার ক্যামেরার সম্মুখপ্রান্তে আছেন লাল শার্ট ওনার বাগনা কিছুদিন পরে প্রবাসে যাবে ওনার চাচা বললেন যে ওনার ভাতিজা কয়েকদিন পর কাতারে যাবেন কয়েকদিন পর প্রবাসে যাবেন আর এই সময় একজন ভাইয়ের সাথে বড় ভাইয়ের সাথে রাজমিস্ত্রির কাজে সিলেট এসেছেন সিলেট আসার পর দুজন রোজা রেখেছেন আজকে দুজন রোজা রেখেছেন ইফতারের সময় সবাই কিন্তু আমরা তাড়াহুড়ো করি কেউ বাসায় গিয়ে ইফতার করি কেউ মসজিদ আত্মীয় স্বজনের বাড়ি বিভিন্ন জায়গায় ইফতার করে তো ইফতার করার জন্য রওনা দিয়েছেন সম্ভবত তারা সুনামগঞ্জের রাস্তায় অর্থাৎ সিলেটের দিকে আসার পথে আর ট্রাকটি যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ কেউ বলছেন ট্রাক বন্ধ ছিল বন্ধ ট্রাকে ধাক্কা লেগেছে আবার কেউ বলছেন যে মুখোমুখি সংঘর্ষ নয় কেউ বলছেন মুখোমুখি সংঘর্ষ চলন্ত ট্রাক চলন্ত মোটরসাইকেল আবার কেউ বা বলছেন যে ট্রাক বন্ধ ছিল বন্ধ ট্রাকে সংঘর্ষ লেগেছে তবে আমরা ঘটনাস্থলের পুরোপুরি বিবরণ আমরা দিতে পারছি না যেহেতু আমরা চোখে দেখিনি আমরা যতটুকু জানি যে ওনার নাম রুবেল যিনি নিহত হয়েছেন ওনার বয়স আনুমানিক 23 বছর কয়েকদিন পর প্রবাসে যাবেন আর যিনি আহত ওনার নাম মাসুক উনি মেডিকেল ভর্তি আছেন আর স্যার আবার বক্তব্য শোনার চেষ্টা করুন আপনার পিতার নাম রফিক আহমদ উনি আগামী 18 তারিখ আপনার টিকিট ট্রাভেল ভিসা দেওয়া যে আগামী উনি দুদিন আগে বলছে যে 18 তারিখ আপনার ছেলের ভিসা কনফার্ম হবে আপনি রেডি থাকেন আজকে সকালে কিছু উনি আমাদের এলাকার একটা ভাই সিলেটে খাদ করে ওরে বাড়তে গিয়া লইয়া আইছে আপনার খাদের জন্য যে দুইটা দিন আমার সাথ দিয়া যাইব কি আর আমরা তো এটা মনে করছি না যে এই ধরনের দুর্ঘটনা ঘটবে এই ঘাতক ঠাক যেখানেই যাই আমরা এই ঘাতক ঠাকের কবলে মানুষের প্রাণ হারায় আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি এদেরকে আইনের আওতায় আনার জন্য এরা মানুষের প্রাণ অতি সহজে কেড়ে নেয় আমাদের এই রুবেল আহমদ অত্যন্ত একটা ভালো ছেলে উনি মাদ্রাসাতে লেখাপড়া করেছে যার এলাকায় কোনো বদনাম নেই উনি অত্যন্ত অমায়িক একটা ছেলে ভদ্র নম্র ছেলে আজকে চিরবিদায় হয়ে গেছেন আপনারা সবাই দোয়া করবেন আর আমি মিডিয়ার সকল ভাইদেরকে আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আচ্ছা আপনি একটু আমাদেরকে ওনার নাম হচ্ছেন রুবেল হোসেন রুবেল আহমেদ ওনার বয়স আনুমানিক 18 ক্লাস হবে 18 ক্লাস ছোট হয়ে গেছে জায়গাটা বয়স আচ্ছা ওনার পিছনে যে ছিলেন ওনার নামটা কি জানেন উনারে আমরা পুরা ড্রাইভিং দিয়ে করছে ওনার নাম মাসুক আহমদ মাসুক উনি হয়তো পিছনে ছিলেন পিছনে ছিলেন মারা গেছেন ওনার বাড়ি লক্ষণাবন ইউনিয়নের 7 নং লক্ষণাবন ইউনিয়নের লক্ষণাবন 1 নম্বর ওয়ার্ডের পূর্বভাগ গ্রামের সদরঘাট জেলাতে ওনার বাড়ি ওনার বাবার নাম রফিক আহমদ মাতার নাম আমি যে রুবেল মারা গেছেন রুবেল আহমেদের পিতার নাম রফিক আহমেদ মার নাম জানা যায়নি গোলাপগঞ্জের নিহত রুবেলের নিতর দেহ যেখানে আছে সেই জায়গা দেখানোর চেষ্টা করছি ভিতরে হিমঘরে রাখা হয়েছে বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন আপনাদের একটি মেসেজ দিয়ে রাখছি আপনারা চলার পথে সতর্কতা অবলম্বন করবেন সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি তাই আপনারা কিছুটা দেরি হলেও ধীরে স্থিরে যাবেন আল্লাহ তালাকে স্মরণ করবেন চলার পথে সতর্কতা অবলম্বন করবেন রুবেল আজ প্রাণ হারালেন কয়েকদিন পর প্রবাসে যাওয়ার কথা পিতা মাতা ভাই বোন অপেক্ষা করছেন যে কিছুদিন পর ভাই বিদেশ যাবে টাকা পাঠাবে কিন্তু সেই আশা আর পূর্ণ হলো না বাবার সেই আশা পূর্ণ হলো না মায়ের সেই আশা পূর্ণ হলো না ভাইয়ের সেই আশা পূর্ণ হলো না বোনের প্রাণ গেল আপনাকে আমাকে সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তবে চলার পথে সতর্কতা অবলম্বন করি ভালো কিছু করি আল্লাহ তাআলাকে স্মরণ করি কোন সময় কার প্রাণ যাবে বলা যায় না আসলে আজকে যে দুই ভাই ইফতার করতে পারেনি একজন মেডিকেল ভর্তি আছেন দুনু পায়ের অবস্থা থেতলে গেছে মুখে রক্ত মেডিকেল ভর্তি আছেন উনি নাম মাসুক মিয়া উনার বাড়িও গোলাপগঞ্জের লক্ষণাবন্ত অপরদিকে যিনি নিহত হয়েছেন রুবেল আহমেদ উনার পিতার নাম রফিক মিয়া ওনার বাড়ি গোলাপগঞ্জের লক্ষণাবন্ধ ওনাদের কাছ থেকে আমরা জেনেছি যতটুকু
আনুমানিক বয়স 23 থেকে 25 কয়েকদিন পর কাতার যাবেন কিন্তু কাতার যাওয়া হলো না অনেকে কিন্তু প্রবাসে যাওয়ার আগে বিভিন্ন ধরনের কাজ করে উনি কাজের জন্য এসেছিলেন আর পিতামাতা বলছেন যে কাজ না করার জন্য যেহেতু প্রবাস যাবে কিছুটা রেস্ট নেওয়ার জন্য তবে হয়তো হাত খরচের জন্য বা যে কোনো কিছুর জন্য কাজে এসেছিলেন ইফতার করার জন্য তাড়াহুড়ো করছিলেন ইফতারে যাবেন ইফতার করতে আর যাওয়া হলো না সিলেটের টুকের বাজার ক্রস করে যে ব্রিজ রয়েছে ব্রিজ ক্রস করার পর কেউ বলছেন টুকের গাঁও কেউ বলছেন সেই জায়গার নাম গোপাল সেই জায়গায় এই নির্মম ঘটনা ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে চালক পাওয়া যায়নি দর্শক যারা বিভিন্ন জায়গা থেকে ছিলেন শুরুতেই বলছিলাম গোলাপগঞ্জের দুই যুবকের করা হলো না ইফতার ইফতারের আগ মুহূর্তে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল সংঘর্ষে চালক আছেন মেডিকেল আহত অবস্থায় ভর্তি মোটরসাইকেলের যে আরোহী পিছনে ছিলেন নাম রুবেল উনি সেই জায়গায় সংঘর্ষে প্রাণ হারান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উনার নাম রুবেল পিতার নাম রফিক মিয়া গোলাপগঞ্জের লক্ষণাবন্ধ ইউনিয়ন আমরা এতটুকু জানাচ্ছিলাম আপনাদের আর সবাই চলার পথে সতর্কতা অবলম্বন করবেন দুই মুসলমান ভাই রোজা রেখেছেন রোজাদার অবস্থায় ইফতারের আগ মুহূর্তে প্রাণ হারিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল এক ভাই প্রাণ হারিয়েছেন যে ভাই মেডিকেল ভর্তি আছেন মাসুক মিয়া ভাই আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক দ্রুত সুস্থতা কামনা করছি আল্লাহ তাআলার দরবারে সেই পানা রইল আল্লাহ তাআলার দরবারে চাইব যে সেই ভাইকে আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা দান করুক উনি যেন পায়ে ক্ষত মুখে ক্ষত বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে দ্রুত যেন সুস্থ হয়ে আবারও মা বাবার কুলে ফিরেন আত্মীয় স্বজনের কুলে ফিরেন আর যে রুবেল নিহত হয়েছেন একজন নিহত হয়েছেন একজন আহত নিহত রুবেলের আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ তাআলা ভাইকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক যতটুকু জেনেছি মামার কাছ থেকে চাচার কাছ থেকে ভাইয়ের কাছ থেকে মাদ্রাসায় লেখাপড়া করেছেন খুব ভালো একটি ছেলে আচার আচরণ খুব ভালো কয়েকদিন পর প্রবাসে যাবেন এরকম অবস্থা কিন্তু সেই আশা পূর্ণ হলো না আজকে রোজা রেখেও ইফতার করতে পারলেন না চলে গেলেন রাস্তায় জড়ে গেল তাজা এক প্রাণ এক ভাই আহত অবস্থায় মেডিকেল আছেন ভর্তি দর্শক এতটুকু আপডেট আমাদের সাথে ছিল অন্য আপডেট জানার আগ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন চলার পথে সতর্কতা অবলম্বন করবেন সবসময় আল্লাহ তালাকে স্মরণ করবেন আল্লাহ তালা প্রত্যেক মুসলমানকে ভালো রাখুক সুস্থ রাখুক সিলেটের এমএজি উসমানী মেডিকেল কলেজ হসপিটালের মর্চুয়ারি বিভাগ অর্থাৎ হিমগড়ের সম্মুখ প্রান্ত থেকে ছিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।